সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্ট চ্যানেলটিকে। এশিয়া কাপ থেকে টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ভারতের প্রাক্তন অলরাউন্ডার শ্রীধরন শ্রীরামকে হেড কোচ হিসেবে নিযুক্ত করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সংবাদ মাধ্যমে এ খবর নিশ্চিত করেছেন বিসিবির ডিরেক্টর। গত দুটি এশিয়া কাপের ফাইনালে ভারতের বিরুদ্ধে হার হজম করতে হয়েছে বাংলাদেশকে, ট্রফি ছুঁতে পারেনি টাইগাররা। এবার কাঁটা দিয়ে কাঁটা তুলতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এশিয়া কাপের আগে নতুন কোচ নিয়োগ করল বিসিবি, যিনি আবার ভারতীয়। দেশের প্রাক্তন অলরাউন্ডার শ্রীধরন শ্রীরামকে এশিয়া কাপের ঠিক আগে নতুন হেড কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে। ভারতের প্রাক্তন ক্রিকেটারের সহায়তায় এশিয়া কাপে ট্রফি জয়ের লক্ষ্যে নেমে পড়বে টাইগাররা। বাংলাদেশের সংবাদপত্র ডেইলি স্টারকে এই খবর জানান বিসিবির ডিরেক্টর। 2000 থেকে 2004 সাল পর্যন্ত এই চার বছর ধরে ভারতীয় দলের হয়ে 8টি ওয়ানডে ম্যাচ খেলেছেন চেন্নাইয়ের ক্রিকেটার শ্রীরাম। কোচিংয়ের পূর্ব অভিজ্ঞতা রয়েছে শ্রীরামের। প্রাক্তন অস্ট্রেলিয়ান কোচ ড্যারেন লেম্যানের অধীনে দীর্ঘদিন ধরে অজিদের অ্যাসিস্ট্যান্ট কোচ এবং স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করেছেন তিনি। 2016 থেকে স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করছিলেন। 46 বছরের শ্রীধরন শ্রীরাম সম্প্রতি সেই দায়িত্ব থেকে সরে দাঁড়ান আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দিকে ফোকাস করার জন্য। এবার বাংলাদেশের জাতীয় দলের হেড কোচ হিসেবে গুরু দায়িত্ব পেলেন। 2010 থেকে 11 সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে যুক্ত ছিলেন তিনি। 2019 সালে ফের তাকে ব্যাটিং এবং স্পিন বোলিং কোচ হিসেবে নিযুক্ত করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। এক বিসিবি কর্তা জানিয়েছেন, টি টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে আমরা এগোচ্ছি, নতুনভাবে ভাবনা চিন্তা করতে চাইছি। তার শুরুটা হলো এশিয়া কাপের আগে নতুন কোচ নিয়োগের মাধ্যমে। টি টোয়েন্টি বিশ্বকাপ আমাদের প্রধান লক্ষ্য, এশিয়া কাপের আগেই শ্রীধরন শ্রীরামের নিয়োগ প্রয়োজন ছিল, এতে উনি কিছুটা সময় পাবেন। তিনি জানান, দক্ষিণ আফ্রিকার রাসেল ডোমিঙ্গো শুধু বাংলাদেশের টেস্ট দলের কোচ হয়ে কাজ করবেন। নভেম্বরে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে। সো বন্ধুরা, এই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।